নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি যোগাভ্যাসের উপকারিতা সম্পর্কে বলবো এবং করেও দেখাবো। সেইটি যদি আপনার ডেলি রুটিনের সাথে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুরের উপকারিতা পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করে যাব। সম্পর্কে আপনাদেরকে বলবো সেটি হলো ত্রিকোণ আসন। তো প্রথমে এর বেনিফিট সম্পর্কে আমরা জানবো, তারপরে সঠিক পদ্ধতিতে কিভাবে করবেন সেইটির সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ত্রিকোণ আসনের প্রচুর উপকারিতা রয়েছে, তো আমি আপনাদেরকে কয়েকটি এর উপকারিতা সম্পর্কে বলবো। প্রথম যে এর উপকারিতা হচ্ছে, আপনি যদি এই আসনটিকে নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আমাদের কোমরের পাশে যে চর্বিগুলি রয়েছে সেগুলিকে আপনি কিন্তু সহজেই রিমুভ করবেন। আমাদের মেরুদণ্ডের মধ্যে আড়াআড়ি টান পড়ার ফলে আমাদের মেরুদণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যার ফলে আমাদের মেরুদণ্ডকে ফ্লেক্সিবল হতে সাহায্য করে। বর্তমানে আমাদের বেশিরভাগ কাজগুলি বসে বসে হওয়ার ফলে আপনারা দেখে থাকবেন অনেকের কিন্তু কোমর বা শিরদাঁড়ার মধ্যে ব্যথা হয়ে থাকে। তাই আপনারা যদি এই ত্রিকোণ আসনটি প্র্যাকটিস করেন তাহলে আপনার কোমর বা শিরদাঁড়ার মধ্যে ব্যথা, এই সমস্ত ব্যথাগুলিকে আপনি সহজেই কিন্তু দূর করতে পারবেন। এই আসনটি আমাদের হাত, পা, পিঠ, কোমর এবং বুকের সুন্দর গঠনে সাহায্য করে, তাই আপনার শরীরকে একটা সুন্দর লুক দিতে সাহায্য করে। এই আসনটি যদি আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আমাদের কিডনির মধ্যে রক্ত সঞ্চালনকে বাড়াতে সাহায্য করে, যার ফলে আপনার কিডনি খুব মজবুত হয়ে ওঠে এবং যাদের কিডনির কিছু সমস্যা রয়েছে তারা কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ মতো। আপনারা দেখে থাকবেন ছোট বাচ্চা থেকে বড় অনেকেরই কিন্তু খাওয়ার প্রতি রুচি নেই এবং শরীরের মধ্যে জড়তা, এই ধরনের যদি সমস্যাগুলি হয়ে থাকে তাহলে এগুলিকে কিন্তু আপনি সহজেই দূর করতে পারবেন যদি এই আসনটিকে আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন। এবার আমরা কীভাবে সঠিক পদ্ধতিতে ত্রিকোণ আসন করবেন সেটি সম্পর্কে জেনে এবং আপনারা এইভাবে সোজা হয়ে দাঁড়ান, তারপরে আড়াই থেকে তিন ফুট আপনারা এইভাবে পাগুলিকে ফাঁকা করুন এবং হাতগুলিকে আপনার কাঁধের লেভেলে এই অবস্থায় রাখুন। তারপরে আপনি ডান দিকে ধীরে ধীরে বেঁকুন এবং আপনি খেয়াল রাখবেন আপনার বডি যেন সামনের দিকে ঝুঁকে না যায় এবং পেছন দিকেও যাতে ঝুঁকে না যায়। এই অবস্থায় আসার পরে আপনি ধীরে ধীরে শরীরকে এইভাবে নিয়ে আসুন এবং বাম হাত আপনার সোজা থাকবে এবং ডান হাত আপনি যতটা পারেন নিচ দিকে এইভাবে পায়ের তোলাকে ধরার চেষ্টা করুন। এই অবস্থায় আপনি 15-20 সেকেন্ড হোল্ড করে থাকুন এবং শ্বাস প্রশ্বাসকে আপনি স্বাভাবিক রাখবেন। তারপরে আবার আপনি বাম দিকে ওই একই পদ্ধতিতে করুন এবং এই দুইটি করার পরে আপনার এক চক্র হল। এইভাবে আপনি 3-4 চক্র প্র্যাকটিস করুন। তখন আপনারা এই যোগাসনটি প্র্যাকটিস করবেন। সকালের সময় হচ্ছে আপনার বেস্ট, বা সন্ধ্যার দিকেও আপনি করতে পারেন, কিন্তু আপনি যদি অন্য সময়তেও করেন তাহলে খাওয়ার 2.5-3 ঘন্টা পরে প্র্যাকটিস করুন এবং করার জায়গাটি আপনি শান্ত পরিবেশের মধ্যে করুন, যার ফলে আপনার কিন্তু শরীর এবং মাইন্ডের মধ্যে যাতে পুরো কানেকশন হয়, যার ফলে আপনি এর বেশি বেনিফিট পাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।